আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। খুব বড় ও ভালো খবর সামনে এসেছে। ভারতের ইসরো এমন এমন মিশন শুরু করেছে যার দিকে নজর সারা বিশ্বের। ভারতের ইসরোর ক্ষমতা দেখে আগেও সারা বিশ্ব অবাক হয়েছে। ভারতের আগামী দিনে খুব বড় মিশন হলো মিশন গগনযান। মহাকাশ গবেষণায় নিজস্ব অবদান রাখতে নিরন্তর কাজ করে চলেছে ভারত। আরো বড় লক্ষ্যে পৌঁছাতে আগেই মিশন গগনযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে একক মহাকাশ যাত্রা করবে ভারত। ইতিমধ্যে নির্বাচিত নভোচরেরা রাশিয়া থেকে বিশেষ প্রশিক্ষণও নিয়ে এসেছেন। তবে এবার মিশন গগনযানের দিকে আরো এক ধাপ এগোলো দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হলো সলিড রকেট বুস্টার, যা নাকি মানুষকে নিয়ে মহাকাশে পাড়ি দেওয়ার মতন ভারী। আর এই সাফল্যে ধরে নেওয়া হচ্ছে এরপর নভোচরদের নিয়ে সফলভাবে মহাকাশে পৌঁছে যাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট। অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে শুক্রবার সকাল 7:30 নাগাদ HS-200 রকেট বুস্টারটি পাড়ি দেয়। বিজ্ঞানীরা একে বলেছেন LVM-3। GSLV স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের প্রযুক্তিতেই তৈরি হয়েছে এটি। ইসরোর এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এর সফল উৎক্ষেপণ মহাকাশে নভোচরদের নিয়ে পাড়ি দেওয়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই রকেটটি সর্বোচ্চ ক্ষমতা নিয়ে কাজ করছে। S-200 এর ইঞ্জিনটি 4000 কেজি ওজনের স্যাটেলাইট নিয়ে পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ইসরো জানিয়েছে S-200 বুস্টার একাধিক ডিজাইনের সমন্বয়ে তৈরি হয়েছে। ইঞ্জিনটি বানানোর ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তায়। এছাড়া দাহ্য পদার্থের জলার সময় যাতে কোনো অঘটন না ঘটে সেদিকেও নজর দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম শক্তিশালী ইলেকট্রোমেকানিক্যাল একটি যন্ত্র ব্যবহৃত হয়েছে একে নিয়ন্ত্রণে রাখার জন্য। 135 সেকেন্ড ধরে পরীক্ষা করা হয়েছে। বলা হচ্ছে 20 মিটার দীর্ঘ ও 3.2 মিটার ব্যাসযুক্ত 203 টনের প্রোপেলেন্ট সমেত এই রকেটটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বলে দাবি ইসরো। সব মিলিয়ে দেশীয় প্রযুক্তিতে মহাকাশ গবেষণায় এত বড় একটি লক্ষ্যে এগোতে প্রস্তুতি যে ভালোই চলছে তা স্পষ্ট সলিড রকেট বুস্টারের সফল উৎক্ষেপণ। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান।